करूं तेरे नाम पे जाफीदा, न बस एक जान दो जाफीदा। सुभान तो बोले ना भाई, दुजहां से ही नहीं जी भरा, करो क्या करोड़ो जहां नहीं बलगल उला भी कमानी कशप दो जा माले सुन जमी ओ खैसोली सल्लो अलैहि व आलिही सल्लो अलैहि व आलिही। वो कमाल हुस्न हुजूर के गुमाने नक़्स जहाँ नहीं, यही भूल खार से दूर है, यही शम्मा है के धुआ नहीं बलगल उला भी कमानी कशप दो जा बेजमा ली सुन जमी ओ खिसानी सल्लो अलैहि व आलिही सल्लो अलैहि व आलिही। सुभानअल्लाह। फातिहतुल किताब जरा बोलें, सुभान फातिहतुल किताब। फातिहा, फातिहा शब्द अर्थ हलो इंट्रोडक्शन सूचना भूमिका। आमरा जखन परीक्षा लिखतम आपनादेर दुआए फाजिल कामिल दाखिल आलिम सेवन थेके আমি আরবি সাবজেক্ট গুলো আরবিতে লেখার চেষ্টা করতাম। তো আমরা বাংলায় যেমন সূচনা লিখি, ইংরেজিতে লিখি ইন্ট্রোডাকশন, আর আরবিতে আমরা লিখতাম এক একটা প্রশ্নে এক এক রকম করে। একটাতে লিখতাম আল ইফতিতাহ, আর একটাই লিখতাম ফাতিহাতুল জাওয়াব, আর একটাই লিখতাম ফাতিহাতুল কালাম, আর একটাতে লিখতাম আল ইনকিশাফ। সবগুলোর অর্থ হলো সূচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব কেন বলা হলো? মুফাসসিরিন কিরাম লিখছেন ফাতিহাতুল কিতাব বলার এক নম্বর কারণ হলো এই সূরা দ্বারা কোরআনুল করিমকে আল্লাহ সূচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো এই সূরা দ্বারা এলমে দ্বীনের সূচনা হয়। আপনি মাদ্রাসায় যখন একটা ছাত্রকে ভর্তি করাবেন, প্রত্যেকটা কিতাব যখন শুরু করা হবে, তখন সূরা ফাতিহার মাধ্যমে আমরা শুরু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে এই সূরা দ্বারা নামাজের ভিতরে কোরআনের যে তিলাওয়াত হয়, কোরআনের তিলাওয়াত হয় সূরা ফাতিহার মাধ্যমে। এজন্য এটাকে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব। জামে তিরমিজি সাফা নম্বর হলো 63। ওখানে আসতেছে আমার দয়াল নবীর সাদ করতে লাগলেন হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা অর্থাৎ ফাতিহাতুল কিতাব তিলাওয়াত করা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম সূরা ফাতিহার এক নম্বর নাম কি বললাম? ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল, সবাই বলেন ফাতিহাতুল কিতাব। এবারে দুই নম্বর যে নাম সূরাতুল ফাতিহা, এটা উম্মুল কোরআন। একটু জোরে বলেন বাবা, আরো জোরে বলেন না, উম্মুল কোরআন বলা হয়েছে সূরা ফাতিহাকে। মনে রাখবেন, উম্মুন মানে মা, যেভাবে গোটা পৃথিবীর মূল মা, গোটা শহর নগর কারিয়া বাদিয়া গ্রাম অঞ্চল দেশ যা কিছু আছে সবগুলোর মা হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওটাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয় বলেন না? উম্মুল কোরআন। আর মুফাসসিরিনে কেরাম লিখছেন, বেশ করে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখছেন রহমাতুল্লাহ আলাইহ, 104 আসমানি কিতাবের সবগুলোর রহস্য, সবগুলোর ইলম আপনি পাবেন ওই 4 মধ্যে, তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই 4 ইলম আপনি পেয়ে যাবেন কোরআনের ভিতরে। আর কোরআনুল কারীমের 114 সূরার ইলম আপনি পেয়ে যাবেন সূরাতুল ফাতিহার মধ্যে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার ইলম পাবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে। সেজন্য এটাকে, এক কারণ হলো এই জন্য এটাকে বলা হয়েছে কোরআনের মা, উম্মুল কোরআন। কি বলা হয়? উম্মুল কোরআন। দুই নম্বর কারণ হলো এই সূরার মধ্যে 4 পার্ট আছে, 4 parts ইন দ্য সূরা। এক নম্বর পার্ট হলো উলুহিয়াত। কি বলেন তো? একটু বলেন কি? উলুহিয়াত। দুই নম্বর পার্ট হলো মাআদ। দুই নম্বর পার্ট কি? মাআদ। তিন নম্বর পার্ট হলো কাজা অর কদর। 4 পার্ট হলো নবুয়ত। মুফাসসিরিনে কেরাম বলছেন এই একটা সূরার ভিতরে আপনি উলুহিয়াত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত। এই সূরার ভিতরে আপনি দয়ান্নবীর নবুয়ত পাবেন, নবুয়তের কথা আছে এটার ভিতরে। এই একটা সূরার ভিতরে আপনি মাআদ মানে আখিরাতে পুনরুত্থানের কথা এই সূরায় পাবেন। 4 হলো এই সূরার ভিতরে কাজা এবং কদর পাবেন। এবার আমরা আসি উলুহিয়তটা কোন জায়গায়। উলুহিয়ত বলা হচ্ছে যখন আমরা এই সূরা শুরু করি আলহামদু, বলেন আলহামদু, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অংশটা হলো উলুহিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অংশটা কি? উলুহিয়ত, তমাম তারিফ। কনসেন্ট্রেট ইয়াং জেনারেশন, এখানে বিশাল গভীর নুকতা আছে। তমাম তারিফ, বাহারো মে, সজারো মে, দুনিয়া মে, জমিন মে, আসমান মে, ঘর মে, বাহার মে, নজর মে, দিলো মে, আকাশে, বাতাসে, জমিনে, পাহাড়ে, সাগরে, নদীতে, গোটা কায়নাতে যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। নারায়ে তাকবীর আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, তাফসীরুল কোরআন মাহফিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে কার? আল্লাহর জন্য। এখানে সমস্তটা কোথায় আছে? এখানে আরবি গ্রামাটিক্যাল রুলস ওলামায়ে কেরাম বুঝবেন, এখানে একটা আলিফ লাম আছে। আলহামদুর উপরে যে আলিফ লাম আছে ওটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাক, আলিফ লামে, যেটা সমস্ত আফরাদকে এক জায়গায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা কায়নাতে যত প্রশংসা আছে সবগুলোর হকদার আমার আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গভীর মনোযোগ দিয়ে আপনি শুনুন,
একমাত্র আল্লাহর জন্যই প্রশংসা এখানে বলা হচ্ছে। তো আমরা আমার নবীকে মুহাম্মদ বলি, আমার নবীর নাম হলো মুহাম্মদ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন না, উনি কেন অধিক প্রশংসিত হলেন? কারণ গোটা কায়নাতের প্রশংসা যার জন্য। আলহামদুর ভিতরে একটা মুখতাসুন সিবা ফেল আছে, সুবহানাল্লাহ বলেন না, মুখতাসুন কি আছে? সিবা ফেল আছে, আলহামদু মুবতাদা, মুখতাসুন সিবা ফেল। রব্বুন রব্বুল আলামিন, হ্যাঁ, সিবা ফেল ফায়েল মিলে খবর হয়েছে আলহামদুর সাথে। আলহামদু এটা জুমলায়ে ইসমিয়া, আলহামদু মুখতাসুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কে? যিনি আলামিনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য খাস, তাহলে গোটা কায়নাতের প্রশংসা, জমিনের প্রশংসা, আসমানের প্রশংসা, সাগরের প্রশংসা, নদীর প্রশংসা, গাছ বাঁশ বৃক্ষ লতা পশু পাখি কীট পতঙ্গ সব প্রশংসা যার জন্য, উনি প্রশংসা করে একজনের, তিনি হলেন আমার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন মুজাব মুজাফ ইলাইহ, তরকিবের মধ্যে। সেজন্য আমার নবীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা যার জন্য, তিনি যার প্রশংসা করে, তিনি মুহাম্মদ অধিক প্রশংসিত। এখন মনে রাখবেন, আমাদের দেশে আমাদের একটা অভ্যাস আছে, আমরা প্রশংসা লুবি, ঠিক কিনা বলেন না? আমরা সবাই চাই প্রশংসা করুক, কেউ আমার প্রশংসা করুক, প্রশংসা করলেই আমরা খুশি হয়ে যাই। আমাকে কেউ ভালো বলুক, আমাকে কেউ গুড বলুক, আমাকে কেউ স্পেশাল বলুক, আমার নামে কেউ জিন্দাবাদ দেখ, আমার শানে কেউ পতাকা উড়াক, এটা আমরা বড় লোভ আমাদের মধ্যে আছে। মনে রাখবেন, আমার নবী বলেছেন ওহসু মুদ্দাহিনাত তুরাব, যারা সামনাসামনি প্রশংসা করে তাদের দিকে তুমি বালু মাটি নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? মাটি নিক্ষেপ করতে বলেছেন। সামনাসামনি প্রশংসার হকদার হল একমাত্র আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহিরগের আরো কাছে আছি। আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর প্রশংসা হয়, আপনি আল্লাহু আকবার বললে আল্লাহর প্রশংসা হয়। তো এতে করে আল্লাহ খুশি হন, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা জান্নাতের ফল খাবে। সাহাবায়ে কেরাম ইরশাদ করছেন ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলছেন আল মাসাজিদু কুল্লুহুম রিয়াজুল জান্নাহ, সমস্ত মসজিদগুলো হলো জান্নাতের বাগান। তো মা রাতউ ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের ফল কোনগুলো? আমার নবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা হলো মসজিদ আল্লাহর ঘর, ওটা জান্নাতের বাগান, ওখানে তিনটা ফল পাওয়া যায়, তিনটা ফল হলো আল্লাহর প্রশংসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা ফল কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, সামনাসামনি প্রশংসা করার হকদার আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সব সময় আমাদের লগে লগে আছেন, শাহিরগের কাছে আছেন। তাহলে যেই বান্দা সামনাসামনি প্রশংসা খোঁজে সে বোঝা যায়, সে অন্যায় করে সেটা কখনো সাপোর্ট করা যায় না। কিন্তু হ্যাঁ,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আবার অনেক সময় মুরব্বিরা যখন ছোটর প্রশংসা করে ওটা সামনাসামনি প্রশংসা হিসেবে গণ্য হবে না, ওটা হবে দোয়া। একটু জোরে বলেন না। কিন্তু বন্ধু যখন বন্ধুর প্রশংসা করবে কিংবা ছোট যখন বড়র প্রশংসা বেশি করতে থাকবে তখন আপনি তাকে বলবেন কম বলো দোয়া করো, আপনি তাকে চুপ করিয়ে দেবেন। আর বাবা মা যখন প্রশংসা করবে, উস্তাদ যখন প্রশংসা করবে, কোনো মুরব্বী যখন প্রশংসা করবে সেটা হবে দোয়া শুকরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম সমস্ত প্রশংসার হকদার কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন, আলামিনের রব তিনি। ভাইজান মনোযোগ আছে আপনাদের? আছে। কষ্ট হচ্ছে কোনো? আলামিনের রব তিনি। এবার আসি আলামিনটা কত বড়। যেই আলামিনের রব আমার আল্লাহ। আমার কোনো এক বক্তব্যে শুনে থাকতে পারেন আপনারা, পৃথিবী নামক গ্রহের মধ্যে একটা তারা আছে, আপনি গুগলে এখন সার্চ করলে এখন পাবেন, যেটা হলো রেড, লাল, যেটাকে বলা হয় রেড হাইপার জায়ান্ট। রেড হাইপার জায়ান্ট, ওটা এত বড় তারা যেটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেউ যদি 1000 কিলোমিটার স্পিড একটা রকেট নিয়ে চলা শুরু করে, সূচনা থেকে শেষ পর্যন্ত পৌঁছতে হলে তার সময় লেগে যাবে 1100 বছর। একটু জোরে বলেন না, 1100 বছর সময় লাগবে। তো বিজ্ঞানীরা বলছেন এরকম 2 বিলিয়নের কাছাকাছি তারা আছে, এবং এরকম তারা ধারণ করে এরকম আরো 4 বিলিয়ন গ্যালাক্সি আছে, নক্ষত্র আছে। তাহলে আপনি হিসাব করুন আলামিনটা কত বড়। আলামিনটা কত বড়? যেই আলামিনের রব হলেন আমার আল্লাহ, আর রহমত হলেন আমার নবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আলামিনের রব। চির বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, এখানে বলা হয়েছে আর রহমানের রহিম পর্যন্ত, এটা উলুহিয়ত, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এখানে রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমান এটা ব্যাপক, এটা দুনিয়াতে আল্লাহর বান্দা 3 প্রকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় প্রকার বলেন বাবা? আপনাদের কষ্ট হচ্ছে আসলে, আমাদের বক্তব্যগুলো যুবক ভাইয়েরা ভিন্ন দিকে শুনতে শুনতে অভ্যস্ত। তফসির ব্যাপারটা হচ্ছে ধৈর্য ধরে বসতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে মজা কম তথ্য বেশি, কথা কোনা ঠিক কিনা বলেন না। وعلى آله سيد الله 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 আমি নবীবি কে গুলশন মে আয়া হে তাজা বাহার, পড়তে হে সাল্লা আলাইকা ওয়া সাল্লাম আজ দুরুদি ওয়ার নবীজি আল্লাহ আল্লাহ। ছাত্র ভাইদের জন্য তরকিবটা একটু বলে দিই, আলহামদু মুবতাদা, আলহামদু
লাম হরফে জর আল্লাহ মৌসুফ, জোরে বলেন ছাত্রবাইদের জন্য, রব্বুল আলামিন লিল্লাহ রব্বিল আলামিন সিফতে আউয়াল সিফত মৌসুফ আপনা সিফত সে মিলকর মুতাল্লক হুয়া লাম হরফে জর কা, লাম হরফে জর আপনা মজরুর সে মিলকর মুতাল্লক হুয়া, যার মজরুর মিলে মুতাল্লক হয়েছে মুখতাসুন শিবা ফেল, মুখতাসুন শিবা ফেল ফায়েল আর মুতাল্লক মিলে জুমলায়ে ফেলিয়া হোকর খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, একটু জোরে বলেন না, এটা মাদ্রাসা ছাত্রের জন্য বললাম, মুরব্বীরা অনেকে বুঝবেন না, তফসির করার সময় এগুলোও বলতে হয়, তফসিরের অংশ এটা, তফসির আলেমান। তাহলে আমরা বুঝতে পারলাম বান্দা কয় প্রকার, একটু বলেন না কয় প্রকার, তিন প্রকার, কয় প্রকার, একটা হলো আব্দে রকিক, আরো জোরে বলেন, আরো বাড়িয়ে বলেন, আরেকটা হলো আব্দে আবিক, আরেকটা হলো আব্দে মাজুন, কে তো নবীর মানুষ যন্ত্র নাই, একটু ভিতরে চলে আসেন আপনার, আমার যুবক ভাইরা চলে আসেন, আমার ভাইরা বলেছেন পাবজি ফ্রি ফায়ার নিয়ে কিছু বলার জন্য, ইনশাল্লাহ বলবো, আসেন 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 ভিতরে চলে আসেন, মেহরবানি করে চলে আসুন ভিতরে, আশা করছি আমাদের প্রোগ্রাম প্রাণবন্ত হবে ইনশাল্লাহ, আপনারা আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে বান্দা কয় প্রকার বললাম, আরো জোরে বলুন, আরো জোরে, তিন প্রকারের সবাই দুনিয়াতে আল্লাহর দয়া পাবে, তাই রহমানুন ফিদ দুনিয়া, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, তিন প্রকারের প্রথম প্রকার আব্দে রকিক, যারা তারা কারা, তারা হলো যারা মাবুদের খায়, স্রষ্টার খায়, স্রষ্টার পড়ে, আবার স্রষ্টার কথা মতো চলে, একটু জোরে, স্রষ্টার কথা মতো চলে, আর আব্দে আবিগ হলো যারা স্রষ্টার খায়, মাবুদ যাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, হার্ট দিয়েছে, লিভার দিয়েছে, কিডনি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু সে মাবুদের কথা মতো চলে, একটু বলে না, চলে না, এটা আবিগ। আর আব্দে মাজুন হলো ওই বান্দা যে স্রষ্টার কথা মতো চলে, চলতে চলতে স্রষ্টাকে এমন ভাবে রাজি করে ফেলেছে, স্রষ্টা বলছে আজকের পর থেকে আমার ফ্যাক্টরি চাবি তোমাকে দিয়ে দিলাম, জোরে বলবেন না, মনে হয় আমার ফ্যাক্টরি চাবি তোমাকে দিয়ে দিলাম, তুমি যখন মন চায় সেখান থেকে দিবা, যাকে মন চায় তাকে দিবা। হুজুর একটু উদাহরণ দেন, আব্দে রাকিক কারা, আব্দে রাকিক হলাম আমরা, এখানে আমরা যারা আছি আমরা কেউ স্রষ্টার অবাধ্য আলহামদুলিল্লাহ অবাধ্য, সত্যি নাকি কথাটা কি সত্য, স্রষ্টার অবাধ্য নই আপনি বলছেন, আমি যদি তাফসীরুল কোরআন বিল কোরআন করতে যাই এখন আপনার সামনে আয়াত চলে আসবে, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলা আল, জোরে বলেন না সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন, আপনি কি আব্দে রকিক নাকি আব্দে আবিক নাকি আব্দে মাজুন, আপনি নিজেকে একটু প্রমাণ করে নিজেকে নিজে জাস্টিফাই করে দেখুন না, আপনি আসলে রহমতের যে পাচ্ছেন, রহমতের বারিশ যে আপনার প্রতি বর্ষণ নিয়মিত হচ্ছে আল্লাহ রহমান হিসেবে, এটা ব্যাপক রহমান, ব্যাপক রহমান কি ব্যাপক, সুবহে সাদিক থেকে রাত ইলা গুরুবি শামস পর্যন্ত যে আল্লাহ আপনাকে এক সেকেন্ডের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ করে নাই, উনি রহমান, যিনি আজকে ৬০ বছর ধরে
একবারের জন্য আপনার হার্টের বিটিং সিস্টেম বন্ধ করেন নাই, উনি রহমান। জোরে বলেন সুবহান। এটা রহমান ছাড়া আর কারো পক্ষে এটা করা সম্ভব নয়, একমাত্র রহমানের পক্ষে সম্ভব। আপনি ছোট্ট এই হার্ট নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছেন, নদীতে ঝাঁপ দিয়েছেন, বিমান থেকে ঝাঁপ দিয়েছেন, পাহাড় থেকে লাফ দিয়েছেন, কতবার আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, কিন্তু আপনার বুকের পিঞ্জারার ভিতরে ওই হার্টের বিটিং সিস্টেমকে যিনি সার্বক্ষণিক কন্ট্রোল করছেন তিনি রহমান। তিনি আপনাকে বলছেন, ও আমার বান্দা, তুই চিন্তা করিস না, তুই শুধু আমার উপরে একটু ডিপেন্ড করে থাক, তাওয়াক্কুল কর, আমি গোটা পৃথিবীর রন্দে রন্দে গিয়ে তোর জন্য পানির ফোঁটা এনে দেওয়ার ব্যবস্থা আমি ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি, তোর জন্য দানা জোগাড় করার ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি, তোর নিঃশ্বাস ফেলার আগেই তোর নিঃশ্বাসটা কোথায় পড়বে, কিভাবে পড়বে, তোর শরীরের ছিদ্রগুলোকে ক্লিয়ার রাখার ব্যবস্থা আমি করেছি, তুই কদম জমিনে ফেলার আগে তোর পায়ের নিচে মাটি রাখার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি তোকে হতাশ হতে দেব না, আমি তোকে নিরাশ করব না। এখন আমাকে আমি প্রশ্ন করছি, আপনাকেও আপনি প্রশ্ন করুন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, ইজা কুনতুম ইলাস সালাতি আই আরাদতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের ইরাদা করবে, যখন তোমরা নামাজের দাঁড়াবে, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, ফাকসিলু উজুহাকুম, তোমরা চেহারাকে ধৌত করো। একটু জোরে বলেন না ভাই, আমার প্রশ্ন ওখানে নয়, যেই রহমান আমাকে আর আপনাকে এখন এই ফতেয়াবাদের মাঠে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, আমার আর আপনার মতো অনেক মানুষ আইসিইউতে পড়ে আছে, আমার আর আপনার মতো অনেক প্রেমিক কবরে চলে গেছে, ঠিক কিনা কথা বল। সেই রহমান বলছেন, তোমরা কি কোরআনুল করিম দেখো না, আমি তো ইজা কুমতুমের আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা কি বলেছি, আরো জোরে বলে কি বলেছি, আমানু বলেছি। কেন আমানু বলেছি, কারণ আমি আল্লাহ কনফিডেন্স নিয়ে বলছি, আমি আল্লাহ তাকিদ দিয়ে বলছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলার উদ্দেশ্য হলো যারা নামাজ পড়ে তারাই মুমিন, কথা কোন ঠিক কিনা বলেন না, যারা নামাজ পড়ে তারা কি, তারাই হচ্ছে মুমিন। সেজন্য আল্লাহ ইজা কুমতুম ইলা সালাতির আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যারা মুমিন তারাই নামাজি। তারা কি বলেন না বাবা, নামাজি নামাজি নামাজি, আর যারা নামাজি নয় তারা মুমিন মুমিন মুমিন। তাহলে মুমিনের বিপরীত কি একটু বলেন না বাবা, মুমিন শব্দের বিপরীত শব্দ কি, মুনাফিক, কি বলেন না, মুনাফিক। তাহলে যারা নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের নামাজ আর এশারের নামাজ পড়তে পারবে না, আমার নবী বলেছেন মুনাফিক, কথা কোনো ঠিক কিনা বলেন না। আপনার জন্য রহমান, রহমান বলছে তুই আব্দে আবিক হলেও আমি তোকে খাওয়াবো, আব্দে রাকিক হলে আমি তোকে খাওয়াবো, আব্দে মাসুল হলে আমি তোকে খাওয়াবো। এখন আমি কতটুকু কোন ক্যাটাগরিতে আছি সেটা তো আমি জানি না, আপনি জানেন কিনা আপনি চিন্তা করে দেখুন না। আব্দে রাকিক হলো যারা রহমানের খায়, রহমানের কথা মতো চলে। এখানে আমাদের মধ্যে একজন দেখান রহমানের কথা মতো আমরা চলি কি না, একজন মানুষ বর্তমানে পাওয়া কঠিন হয়ে যাবে যে রহমানের কথা মতো চলে। তারপরেও রহমান বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, তোমরা সুইসাইড করবে না, তোমরা একাকিত্ব হয়ে নিরাশ হয়ে যাবে না। আমাদের যুবক ভাইয়েরা আমাদেরকে বলে, আমার যুবক ভাইয়েরা বলে, হুজুর রিসেন্টলি কিছুদিন আগে আমাকে ঝালকাঠি থেকে ফোন করেছে, হুজুর আমি 10 মিনিট পরে সুইসাইড করব, আমি
ফাঁসির দড়ি ঝুলিয়ে ফেলেছি। হুজুর, আমি কি সুইসাইড করে ফেলতে পারি? আপনি বলেন, বাঁচার কি কোনো উপায় আছে? এখানে দুনিয়াতে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মা বাবা আমার পর মনে হচ্ছে, আত্মীয় স্বজন পর মনে হচ্ছে। তোমার কি হয়েছে এমন? বলে, একটা মেয়ে আমাকে ধোঁকা দিয়েছে। তো আমি তাকে বলতেছি, ভাই তুমি কি বলছো, সুইসাইড করতে যাচ্ছ? আসলে বর্তমানে আপনি দেখেন না, নিউজ পেপারে দেখেন, সবখানে দেখেন, কথায় কথায় সুইসাইড, কথায় কথায় আত্মহত্যা। ঠিক কিনা কথা বলেন না কেন? কারণ তারা আব্দে মাজুন নয়, তারা আব্দে রাকিক নয়, তারা আব্দে আবিক, যারা রহমানের খায় কিন্তু রহমান থেকে পালিয়ে বেড়ায়। ঠিক কিনা বলেন না? তাদের বেঁচে থাকার উদ্দেশ্য দুনিয়া হয়ে গেছে, তাদের বেঁচে থাকার উদ্দেশ্য ক্ষণিকের লোভ লালসা হয়ে গেছে, তাদের বেঁচে থাকার উদ্দেশ্য কারো এইম হয়ে গেছে বাড়ি, কারো এইম হয়ে গেছে গাড়ি, কারো এইম হয়ে গেছে চাকরি, কারো এইম হয়ে গেছে মোবাইল, কারো এইম হয়ে গেছে বাইক, কারো এইম হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি। নো, আমাদের এইম হবে, খাবো তো আল্লাহর জন্য, বাঁচবো তো আল্লাহর জন্য, যাবো তো আল্লাহর জন্য, বলবো তো আল্লাহর জন্য, দেখবো তো আল্লাহর জন্য। তো আল্লাহ বলছেন, গোটা দুনিয়ার দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু তোর রহমানের দরজা মসজিদ খোলা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই খারাপ লাগতেছে কোনো? অনেক দূরে গেলাম। আব্দে মাজুন হলো যিনি রহমানের আল্লাহর ফ্যাক্টরির চাবি যাকে আল্লাহ দিয়েছেন, তিনি হলেন আমার দয়াল নবী, আমার দয়াল নবী। এবং নবীর থেকে নিয়ামত পেয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, ওনারাও অনেকে রহমানের ফ্যাক্টরির চাবি পেয়েছেন। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। সেজন্য বুখারী প্রথম খণ্ড 17 নম্বর পৃষ্ঠা 24 নম্বর লাইনে আমার দয়াল নবী বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, নিশ্চয়ই আমি রাসূল বণ্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা। একটু জোরে বলেন, তাহলে আমার আল্লাহ রহমান, রহমানুন ফিদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ায় আপনি আল্লাহর বিরুদ্ধে যান, আল্লাহর পক্ষে যান, আল্লাহ বলছেন আমি তোমাকে খাওয়াবো, ঠিক কিনা বলেন না? আমি তোমাকে কষ্ট দেব না, কিন্তু রহিম রহিম রহিমুন ফিল আখিরা, আমার আল্লাহ রহিম হবেন একমাত্র কাদের জন্য জানেন? আমার আল্লাহ সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। কাল হাশরের মাঠে রহিম, আল্লাহর দয়া যে রহিমের সেই চাদরে আবৃত হবে মুত্তাকি বান্দারা, নেককার বান্দারা। ঠিক কিনা কথা বলেন? নবী প্রেমিকরাই, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, আল্লাহর কাছে ভিআইপি রূপে যাবে, ভিআইপি অতিথি, তাদেরকে আমার আল্লাহ অতিথি বানিয়ে সেলিব্রেট করতে করতে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। আরো জোরে, সেজন্য মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার, ও জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এবার উলুহিয়াতের পার্ট গেল, এখন সেকেন্ড পার্ট হলো মাআদ, মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। অর্থাৎ বিচার দিনের মালিক, বিচার দিনের। আল্লাহ পাক ইরশাদ করতে করতে লাগলেন, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল
الحق فمن شاء اتخذ الى ربه مآبا আল্লাহ বলে দিচ্ছেন অন্য আয়াতে যে বিচার দিবস যেটা এটা নিয়ে আমাদের দেশে অনেকের কনফিউজ আছে আসলে নাই কথা কর না আমাদের অনেক নাস্তিক ভাইয়েরা মনে করে যে এটাই শেষ মরে গেলাম চলে গেলাম মাটির সাথে মিশে গেলাম আর কোন হিসাব কিতাব নাই তুলাতুলি নাই উটাউটি নাই আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন আল্লাহ বলছেন অন্য আয়াতে সূরা বাকারায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম আমওয়াতান তোমরা মৃত ছিলে ফাআহিয়াকুম আমি তোমাদেরকে জীবন দিয়েছি সুম্মা ইউমিতুকুম আমি তোমাদেরকে আবার মরণ দেব সুম্মা ইউহইকুম আবার তোমাদেরকে জীবন দেব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব আর ওই আয়াতে একেবারে বলে দিলেন যারা বিশ্বাস করো না আল্লাহ বলতে লাগলেন যালিকাল ইয়াউমুল হক ওটা একেবারে সত্য দিন ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা যার ইচ্ছা সে যেন দুনিয়াতে কুলসিতে ঠিকানা না বানিয়ে চাঙ্গাবাসীকে সুগন্ধাতে বসুন্ধরাতে দুবাইতে আমেরিকাতে ঠিকানা না বানিয়ে ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা সে যেন তার ঠিকানাটা আল্লাহর কাছে বানায় একটু জোরে বলেন না তার ঠিকানা কোথায় বানায় একটু জোরে বলেন কোথায় আসল ঠিকানা হবে আল্লাহর কাছে যেই ঠিকানায় যদি আমরা ঠিকভাবে যেতে পারি তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামত এক পাল্লাই দিলে আল্লাহর আরশের নিচে এক সেকেন্ডের ঠিকানার মূল্য হবে না ঠিক কিনা কথা বলে আমার আল্লাহ বলছেন সেদিন এমন দিন আমি সেই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন আমি সেই দিনের মালিক ও দুনিয়ার মানুষ জেনে রাখো সেদিন কারো মালিকানা চলবে না ঠিক কিনা কথা বলে আল্লাহ বলবে আজকে আমি কে আছো আজকে কে আছো বাচ্চা ওই আব্রাহা ওই ফেরাউন ওই নমরুদ ওই ভ্লাদিমির পুতিন সেদিন জিজ্ঞেস করবে ঠিক কিনা কথা বলেন না ডাক দেওয়া হবে কে আছো আজকে মালিকানা দাবি করবে আসো আজকের মালিকানা হলো আমি আল্লাহ আল্লাহ ডাক দেবেন কিয়ামতের মাঠে আর যারা দুনিয়াতে মালিকগিরি করে আছে না নাই কথা কোন আছে না নাই কবি বলেছে জিন্দেগি এক কিরায়া কা ঘর হে এক না এক দিন বদল না পড়েগা মাত জব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকল না পড়েগা এই দুনিয়াতে যদি আপনার মনে হয় ছয়তলা বাড়ির মালিক আপনি জমিদাররা ভাড়াটির সাথে যে বিহেভিয়ার করে আমরা দেখেছি কোভিড 19 এর সময় এক মাসের ভাড়া মাফ করে নাই এরকম নিষ্ঠুর জমিদার আছে না নাই এই কথা কোন আছে না নাই আরো ভাড়াটিয়াদেরকে একদিন দেরি হলে কত লাঞ্ছনা কত গঞ্জনা কত বঞ্চনা কত বড় বড় গলায় কথা বলে 11টার পরে ঢুকতে দেয় না এরকম জমিদার আছে না না মনে রাখবে এখানে কেউ জমিদার নয় জমিদার হলো আমার আল্লাহ ঠিক কিনা কথা বলে আমরা সবাই কিছুক্ষণের পরিচালক দায়িত্বে আছি আমি চলে যাব প্রজন্ম আসবে প্রজন্ম যাবে প্রজন্ম আসবে মনে রাখবেন আল্লাহ বলতে লাগলেন আমি বিচার দিবসের মালিক থাকব আমি সেদিন মালিক হব আর আমার নবী স্পষ্ট করে বলে দিয়ে গেছেন ইয়া আবাজার ওয়াখলিসিল আমালা ফা ইন্নান নাকিদা বাসিরুন মনে রাখবে সেদিন কিয়ামতের মাঠে তোমার প্রত্যেকটা আমলের জন্য এমন ভাবে তুলা দণ্ড হিসাব করা হবে এমন খালেস ভাবে বিচার করা হবে সেখানে 1,00,000 টাকা ঘুষ দিলে বিচার পরিবর্তন করার সুযোগ কথা কোন সুযোগ নাই বিচার বরাবর হবে সেখানে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়াউমা নাদউ আমার আল্লাহ বলতে লাগলেন সেদিন ডাক দেওয়া হবে ওয়ানাদউল মাওয়াজিনাল কিস্তা লিয়াউমিল কিয়ামা আমার আল্লাহ বলছেন সেদিন আমি এমন নিশ্চিত
পরিমাপ যন্ত্র রেখেছি, তুলা তুলা আমি হিসাব করব, তুলা তুলা আমি পরিমাপ করব। মনে রাখবেন, দুনিয়াতে কারো হক যদি কেউ খেয়ে থাকেন, কারো জায়গা যদি নিয়ে থাকেন, কারো টাকা যদি নিয়ে থাকেন, কারো উপরে জুলুম করে থাকেন, খবরদার আজকের তাফসীর মাহফিল থেকে শপথ করেন যে আজকের মাহফিলে বসেই নিয়ত করেন এখান থেকে যাওয়ার আগে কারো জায়গা পাওয়া থাকলে দিয়ে দেব। ঠিক কিনা কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? কারো টাকা পাওনা থাকলে দিয়ে দিতে হবে, কারো ঋণ যদি আপনার উপরে থাকে দিয়ে ফেলতে হবে, পাওনাদারের পাওনা দিয়ে ফেলতে হবে। কারণ কাল হাশরের মাঠে আমার আল্লাহ মালিক থাকবেন মালিক। আর যেই ব্যক্তি মজলুম হয়েছে দুনিয়াতে, যার জায়গা আপনি দখল করেছেন, যার টাকা আপনি দখল করেছেন, যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, তার পাশে যিনি দাঁড়িয়ে থাকবেন সেদিন কুদরতের সেই সিস্টেমে তিনি হলেন আমার আল্লাহ। কুদরতিভাবে তার পাশে আমার আল্লাহ থাকবেন, বলবেন আজকে মালিক আমি। ওই বাংলাদেশে থাকা অবস্থায় তোর ডানে কিছু মানুষ, বামে কিছু ছিল, পাওয়ার দেখিয়েছিলি, আজকে আমার বান্দার মজলুমের সেই হক ফেরততে আজকে আমি আছি। আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, লা তাযুলু কদমা আব্দিন হাত্তা ইউসআলা। সেদিন মালিকের সামনে কেউ ঘুষ দিয়ে সরে যেতে পারবে না, সেদিন মালিকের সামনে কেউ লবিং করে সরতে পারবে না, সেদিন মালিকের সামনে কেউ মামা খালা ডেকে সরতে পারবে না, সেদিন মালিকের সামনে কেউ অমুকের ছেলে তমুকের ফোলা বলে সরতে পারবে না, সেদিন হিসাব দিতে হবে। লা তাযুলু কদমা আব্দিন হাত্তা ইউসআলা। আমার নবী বলছেন সেদিন বান্দার কদম এক চুল সামনে যাবে না, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এক নম্বর হলো আন উমারিহি ফিমা আফনাহু, আন উমারিহি ফিমা আফনাহু। আমার আল্লাহ বলবেন, তোমাকে ঢাকা যাওয়ার জন্য এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তুমি লাগেজটা ভালো মতো গুছিয়ে ফেলেছিলে এক ঘন্টার ভিতরে। তোমাকে দুবাই যাওয়ার জন্য এক মাস টাইম দেওয়া হয়েছিল, এক মাসে তুমি দুবাই যাওয়ার লাগেজ বরাবর গুছিয়ে নিয়েছো, কিন্তু আমার কাছে আসার জন্য আজ মালিক সামনে দাঁড়ানোর জন্য তোমাকে 60 বছর টাইম দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন না? তোমাকে 50 বছর টাইম দেওয়া হয়েছে, তোমাকে 101 বছর টাইম দেওয়া হয়েছে, তোমাকে 90 বছর টাইম দেওয়া হয়েছে, তোমার লাগেজ খালি কেন? তোমার লাগেজ গোছাতে পারো নাই কেন? তুমি কি জানতে না তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে? তুমি কি জানতে না তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে? তুমি ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে সময় কাটিয়েছো, তুমি লাগেজের ভিতরে সামান ঢোকানোর সুযোগ পাও নাই। তুমি কি জানতে না ওই জায়গা, যেই জায়গা দিয়ে তোমাকে মালিকের কাছে আসতে হবে, ওই জায়গায় কুমিল্লা নামের জায়গা নাই যে নেমে কিছু কিনে ফেলবে, ওখানে দুবাই নাই যে তুমি শপিং মলে গিয়ে কিনে নেবে, ওই কবর থেকে হাসর পর্যন্ত যে রোড, ওই রোডের মাঝখানে পানির বোতল দিয়ে সমাধান হয় না, কাপড় দিয়ে সমাধান হয় না, সেখানে ব্রাশ দিয়ে সমাধান হয় না, সেখানে ওষুধ দিয়ে সমাধান হয় না, সেখানে পথে পথে লাগে নামাজ রোজা হজ জাকাত। ঠিক কিনা কথা বল? হাত তোলে বলেন ঠিক কিনা? সেদিন জিজ্ঞেস করা হবে আল উমারিহি ফিমা আফনাহু, তোমাকে যে আমি 60 বছর হায়াত দিয়েছি তুমি কোন কাজে ব্যয় করেছো? ও আন জিসমিহি ফিমা আবলাহু, তোমাকে যে বডি দিয়েছি, বডি তুমি এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর কান, তুমি কোন কাজে ব্যয় করেছো? ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমাকে আমি অনার্স মাস্টার্স করার সুযোগ দিয়েছি, তোমার মতো অনেক যুবক দাখিল পাস করতে পারে নাই, এসএসসি পাস করতে পারে নাই, ক্লাস 3 থেকে গ্যারেজে চাকরি করেছে পরিবার টানার জন্য, ক্লাস 1 থেকে গাড়ির কন্ডাক্টরি করেছে, কিন্তু তোমাকে তো আমি মাস্টার্স পাস করার সুযোগ দিয়েছি, তোমাকে আমি মুহাদ্দিস হওয়ার সুযোগ দিয়েছি, তোমাকে আমি মুফতি হওয়ার সুযোগ দিয়েছি। আল্লাহ বলবে তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, তোমাকে আমি ডাক্তার বানিয়েছি। ও আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তুমি তোমার এলম দিয়ে কি করেছো? সেই এলম কি দুনিয়ার মানুষের কাজে ব্যয় হয়েছে, ইসলামের কাজে ব্যয় হয়েছে, নাকি মানুষের ক্ষতি করেছে? এরপর জিজ্ঞেস করা হবে তোমার সম্পদ, ও আন মালিহি, ওই সম্পদ তুমি কোথা থেকে তুমি সোচ ছিল তোমার সম্পদে, সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে, মিথ্যা ব্যবসা করেছিলে, ওজনে কম দিয়েছিলে? আমার আল্লাহ জিজ্ঞেস করবেন। আর যারা হক হালাল ভাবে ইনকাম করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন তোমার সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছো? ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? সেখানে আপনি বলতে পারবেন না আমি অমুকের লোক, সুযোগ আসেনি, সুযোগ নাই সেখানে। মালিক ইয়াউমিদ্দিন, এক রব্বুল আলামিন থাকবেন। তুমি দেখেছো
তিন মিনিটের অডিও যখন ভাইরাল হয়েছিল, গোটা দেশ তুলপার হয়ে গেছে, আকাশ চুম্বি সম্মান জমিনের সাথে লেগে গেছে। সেদিন মালিক তোমার সমস্ত অডিওগুলো ভাইরাল করবে, কিয়ামতের মাঠে তোমার সমস্ত ভিডিওগুলো ওপেন করা হবে, তুমি সাবধান হয়ে যাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা না'বুদু ইয়াকা ছিল, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। একটু জোরে বলেন না, এতক্ষণ ধরে আল্লাহকে, আল্লাহ সমস্ত প্রশংসা তো তোমার। আমাদের দেশে কিছু বিয়াক্কল আছে নামাজের পরে মোনাজাত করে না, কথা ঠিক কিনা বলেন না, কিছু বিয়াক্কল আছে জানাজার নামাজের পর দোয়া করতে চায় না, ওরা কয় নামাজই তো দোয়া, আবার কিসের দোয়া? ওরে বেকুব, তুই সূরা ফাতিহা দেখ ঠিক কিনা কথা কর, আল্লাহর কাছে তুই দরখাস্ত লিখতেছিস কত কাকুতি মিনতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শিখিয়ে দিচ্ছে আমার কাছে কিছু পেতে হলে এইভাবে আয়, এইভাবে আয়। দুনিয়ার মানুষের কাছে কিছু পেতে হলে একবারের জায়গায় দশ বার পাম মারতে হয়, ঠিক কিনা কথা বলেন না? তার সদ্য গোষ্ঠীকে ভালো বলতে হয়, তার দাদাকে কবর থেকে তুলে ফেলতে হয়, ঠিক তার দাদার বাপকে সহ তুলে বলতে হয় অমুক ইবে এন আসবে, ঠিক কিনা কথা কর? আরে মানুষকে পাম দিয়ে কিলাম, মানুষের প্রশংসা করে কিলাম, মানুষ তো বেওয়াফা, ঠিক কিনা কথা বলেন? তুই প্রশংসা কর তো আল্লাহর কর, তুই বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমানের রহিম, তুমি তো পরম করুণাময়, তুমি তো অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ দিন, ও আল্লাহ তুমি তো আখিরাতের সেই বিচার দিবসের মালিক। আল্লাহ বলছেন এবার তোর কি লাগবে বল, বলে আল্লাহ আরো একটা কথা আছে তো, ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার কাছেই চাই, আমরা কোনো মূর্তির কাছে চাইতে যাই না, আমরা চাঁদের কাছে চাইতে যাই না, আমরা সূর্যের কাছে চাইতে যাই না, আমরা কোনো দুনিয়ার মানুষের কাছে চাইতে যাই না, চাই তো তোমার কাছে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে চাওয়ার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। তুমি সিজদায় চলে যাও, গভীর রাতে দু চোখের পানি ছেড়ে দাও, আল্লাহকে বলো, একবার বলো, দুবার বলো, তিনবার বলো, অবশ্যই আমার আল্লাহ শুনবেন। যদি না শুনে, যদি না পাও, মনে রাখবে আমার আল্লাহ অবশ্যই শুনেছেন, তোমার জন্য রিজার্ভ করে রেখেছেন কবরের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার তুমি চাইতে থাকো, দরখাস্ত একটা দিয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফার্স্ট অ্যাপ্লিকেশন আর রহমানুর রহিম, সেকেন্ড অ্যাপ্লিকেশন মালিক ইয়াউমিদ্দিন, থার্ড অ্যাপ্লিকেশন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ফোর্থ অ্যাপ্লিকেশন এবার তোর কি লাগবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথটা একটু দেখাও আল্লাহ, কোন পথ দেখাবো তোকে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার মুনআম আলাই নিয়ামত প্রাপ্তরা চলে গেছে, তারা কারা? চার ক্যাটাগরি তোমার নিয়ামত প্রাপ্ত আছে, সবগুলার মধ্যে দিতে হবে না, চারটার ভিতর থেকে একটার সাথে আমাকে রেখে দিও, একটার সাথে আমাকে রেখে দিও। আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি, অসংখ্য মিডিয়া আজ কভার করছে, কনসেন্ট্রেট, আজকে আমার দেশে সোয়াবিন তেলের ভয়ে মানুষ ইফতার করার চিন্তা বদলে ফেলতেছে, ঠিক কিনা কথা বলেন না? সোয়াবিন তেলের দামের ভয়ে, চনাবুটার পেঁয়াজের দামের ভয়ে রমজানের আগে অসংখ্য মানুষ নিয়ত করতেছে, আমি তো গরিব, আমার পক্ষে তো সোয়াবিন তেল কেনার সুযোগ নাই, আমার পক্ষে তো এত দাম দিয়ে পেঁয়াজ আর রসুন কেনার সেই সামর্থ্য নাই, কি করব, পানি খাবো, মুড়ি খেয়ে পানি খেয়ে ইফতার করব কেন? মৌলা আলী, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খেয়ে ইফতার করেছিলেন, ওয়া ইউতিউনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়তীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। ও আমার ব্যবসায়ী ভাই, আপনাদের কদমে হাত রেখে বলছি, ন্যায়ভাবে ব্যবসা করুন, সত্যভাবে ব্যবসা করুন, আপনাদের জন্য আমার নবী বলে দিয়েছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, যেই ব্যক্তি আল্লাহর জন্য ব্যবসা করে, যেই ব্যক্তি ইবাদত হিসেবে ব্যবসা করে, যেই ব্যক্তি বান্দার খেদমতের জন্য ব্যবসা করে, সে কিয়ামতের মাঠে হয়তো থাকবে নবীদের সাথে।
অথবা থাকবে সিদ্দিকদের সাথে, অথবা থাকবে শহীদদের সাথে, অথবা থাকবে আল্লাহর ওলীদের সাথে। আমার ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসা করে করে যেই পথে থাকতে পারবেন, আমার দুনিয়ার মানুষ 24 ঘন্টা প্রতি মুহূর্তে বাংলাদেশে ফজর হলে ইন্ডিয়াতে জোহর, আরেক দেশে আসর, আরেক দেশে মাগরিব, আরেক দেশে এশা, গোটা পৃথিবীতে 24 ঘন্টা একটা ধ্বনি কিন্তু উঠছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম। যেখানে নামাজ হচ্ছে সেখানে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, আর সেখানে প্রত্যেকটা ব্যক্তি বলছে আল্লাহ, সঠিক পথটা একটু দেখা, সেটা কোন পথ? সেটা নবীদের পথ, সেটা সিদ্দিকদের পথ, সেটা শহীদদের পথ, সেটা ওলীদের পথ। আমার ব্যবসায়ী ভাইয়েরা, ন্যায়ভাবে ব্যবসা করুন, ওই পথে আপনিও থাকতে পারবেন, নবী গ্যারান্টি দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা দাল্লিন, যারা ভ্রান্ত, যারা পথভ্রষ্ট, যারা পথহারা, তাদের পথে নয়, তোমার প্রিয়জনদের পথে আমাদেরকে চালাও। ভাইজান, এই সূরা ফাতিহার অনেক ফজিলত আছে। এই সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুল হামদ, যেন বলেন সুবহানাল্লাহ। এর আরেক নাম হলো সাবউল মাসানি, যেন বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা আল কাফিয়া, উম্মুল কিতাব, সূরাতুস সালাম, সূরাতুদ দোয়া। এভাবে এই সূরা ফাতিহা হলো আমাদের জন্য বিশাল এক নিয়ামত, যে নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। যেই ব্যক্তি 40 বার সূরা ফাতিহা পড়ে কোন দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদেরকে সূরা ফাতিহার মূল্য বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রহমান এবং রহিমের সেই নিয়ামতকে যথাযথভাবে আমরা ধারণ করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।